স্যারস অফ ফ্রিডম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটি বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে লা মিজারেবল। আর বইটির লেখক ভিক্টর হুগো, আর এটি বাংলা অনুবাদ করেছেন ইফতেখার রসুল জর্জ। এটি মূলত একটি ফরাসি সাহিত্য। লা মিজারেবল শব্দের অর্থ হচ্ছে হতদরিদ্র কিংবা খুবই দরিদ্রপীড়িত কোনো মানুষের কাহিনী। আর এই বইটি পড়তে গিয়ে আমার ইন্টারমিডিয়েটে পড়া একটি গল্প খুব বারবার মনে এসেছিল, সেটি হচ্ছে কলিমুদ্দিন দফাদার। সেখানে একটি উক্তি ছিল, সেই উক্তিটি আমার বারবার মনে পড়েছে, সেটি হচ্ছে অভাগা যেদিক যায় সাগর শুকিয়ে যায়। ঠিক ওই উক্তিটাই এখানে যেন প্রযোজ্য হয়েছে। এই যে বইটি রয়েছে, উপন্যাসটি রয়েছে, এটার কেন্দ্রীয় চরিত্র রয়েছে লাভলজা। লাভলজা হচ্ছে সেই দুঃখী মানুষ, সে যেখানে গেছে সেখানেই যেন সব কিছু বিনষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, তলিয়ে গেছে, ডুবিয়ে গেছে। তো এই লাভলজা গল্পটা যদি আপনাদেরকে শুরু করি, তাহলে লাভলজার মা মারা যায়, তারপরে তার বাবা তার কিছুদিন পরেই মারা যায়। পরবর্তীতে লাভলজা তার বোনের বাসায় আশ্রয় নেয়। তার বোনের বাসায় আশ্রয় নেওয়ার পরে কিছুদিন পরেই তার দুলা ভাই কিংবা তার ভগ্নিপতি, তিনিও মারা যান। তার বোনের 7 জন ছেলে মেয়ে ছিল এবং তার বোন ছিল। সেই সময়ে ফ্রান্সের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল এবং তার যে সার্বিক অবস্থা ছিল, তার ফলশ্রুতিতে দেখা যায় যে লাভলজা একাই উপার্জন করে এতগুলো মানুষকে খাওয়াতে পারছিল না। এক সময় হঠাৎ করে তিনি কাজ হারিয়ে ফেলেন, যার ফলশ্রুতিতে বাড়িতে খাবার ছিল না। তো খাবার সংগ্রহ করতে তিনি বাধ্য হন একটা রুটির দোকানে রুটি চুরি করতে। তো আবার রুটি চুরি করতে গিয়ে তিনি ধরা পড়েন, আর এই ধরা পড়ার কারণেই তার জেল হয়ে যায়। এবং টানা 19 বছর পরে সে জেল থেকে ছাড়া পায়। এবং জেল থেকে আসার পরে একটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে তিনি বিভিন্ন হোটেলে থাকার জন্য যাচ্ছিলেন রাত্রি যাপনের জন্য, কিন্তু তাকে দেখেই সবাই চিনতে পারছিল যে এটি হচ্ছে লাভলজা এবং সে দাগি আসামি, দাগি কয়েদি, যার কারণে তাকে কেউ হোটেল দিচ্ছিল না। তো এক সময় সে অনেক ঘোরাঘুরি করার পরে এক জায়গায় গিয়ে বসলেন এবং সেখানে তিনি বসে ছিলেন এবং সেখানেই শুয়ে পড়েছিলেন। বাইরে প্রচুর বরফ এবং তুষার পড়ছিল, যার পরে দেখা গেল একজন বুড়ি এসে তাকে বলল, তুমি এখানে কী করছো, তুমি নিশ্চয়ই একজন সেনাপতি। বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু লাভলজার মন খুবই খারাপ ছিল এবং তিনি বুড়ির সাথে বলছিলেন যে আমি এখানেই থাকবো, যান। তারপর বুড়ি একটি উপদেশ দিল যে সামনে একটি গির্জা আছে, সেই গির্জার বিশপের কাছে গিয়ে তুমি আশ্রয় নিতে পারো এবং সেখানে তুমি রাত্রি যাপন করতে পারো। বুড়ির কথা মতো ডি শহরে বিশপের বাসায় গিয়ে তিনি উঠলেন এবং এইখানে বিশপ যখন গোটা শহর তাকে আসলে এই লাভলজাকে জায়গা দিচ্ছিলেন না, তখন কিন্তু বিশপ তাকে আশ্রয় দিলেন। এবং বিশপ আশ্রয় দেওয়ার পরে যে ঘটনাটি ঘটে, সেটি হচ্ছে অনেক মানে হতবম্বিত হয়ে যাওয়ার মতো একটি ঘটনা। সেটি হচ্ছে বিশপের বাসায় সে যে রুমে গেছিলো, তার আগের রুমে সে সেখানে কাঁসার থালা বাসন দেখতে পায় এবং গভীর রাতে লাভলজার ঘুম ভেঙে যায় এবং তিনি বারবার ভাবতে লাগেন যে ওই থালাগুলো, ওই বাসনগুলো তাকে যেন ডাকছে। অবশেষে তার বহু দান্তিক অবস্থার পর থেকে কিংবা অনেক দোদুল্যমান অবস্থার মধ্য দিয়ে সে এক সময় সেই থালা বাসনগুলো নিয়ে ওই লা বিশপের বাড়ি থেকে পালিয়ে যায়। সেখানে আবার তিনি পুলিশের কাছে ধরা খান এবং পুলিশকে তিনি বলেন যে বিশপ এগুলো তাকে উপহার দিয়েছে। বিশপের কাছে সেই পুলিশগুলো তাকে নিয়ে আসে এবং হ্যাঁ, বিশপ সেখানে বলে যে হ্যাঁ, আমি তাদের এগুলো উপহার দিয়েছি। এবং বিশপ তখন লাভলজাকে আরও কিছু থালা বাসন উপহার দিয়ে দেয় এবং বলে যে তুমি এগুলো বিক্রি করে অনেক টাকা পেয়ে যাবা। তো ওইখানে একটা বড় ধাক্কা খায় লাভলজা, যে তার বাসায় যখন তাকে কেউ আশ্রয় দেয়নি, তখন এই বিশপ তাকে আশ্রয় দিলেন, রাত্রে খাওয়ালেন, খাওয়ালোর পরে ভালো জায়গায় শুয়াইতে দিলেন, তারপর সে কীভাবে সেখান থেকে চুরি করে নিয়ে গেল এবং পরবর্তী দেখলেন যে চুরি করার পরে, ধরা পড়ার পরেও তাকে কত সুন্দর একটি ব্যবহার তার প্রতি করা হলো, কী সুন্দর একটি আচরণ করা হলো। তারপরে তার বিশপের প্রতি একটি ভালো লাগা বা শ্রদ্ধাবোধ এখানে তৈরি হয় এবং নিজের প্রতি তার একটা ঘৃণাবোধ তৈরি হয়। সে যেতে যেতে এক জায়গায় বসেছিলেন, তো সেখান থেকে একটি বাচ্চা যাচ্ছিল, এটি একটি অন্য ঘটনা। তো সেই বাচ্চার
একটা অদুলি সেখানে পড়ে যায় এবং সে পা দিয়ে চিপে ধরে, সেটি আর দেয় না। তো এই বাচ্চার জন্য পরবর্তীতে তিনি আবার সে রাস্তা ধরে বাদশাকে খোঁজ করেন সেই টাকাটি ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সে সেই ভুলটি বুঝতে পারেন। তারপরে এই গল্পটিরই অন্য একটি ধারা, এই লাভল যা নতুন একটি নামে এই গল্পে আবির্ভূত হয়, সেটি হচ্ছে মসিয়া মাদারল্যান্ড, মাদলেন। তো এইখানে দেখা যায় যে এখানে একটা কাদার মধ্যে একটা গাড়ি পড়ে যায় এবং সেই লোকের নাম ছিল ফোস লার্ভে। তো তাকে বাঁচানোর জন্য লাভহলজা যখন আসলেন, অনেকগুলো লোক সেখানে দাঁড়িয়ে মজা দেখছিলেন, তো লাভহলজা যখন আসলেন তিনি প্রথমত সেখানে অর্থের কথা বললেন যে আমি 50 টাকা দিব, এখানে আপনারা কে আছেন, তো আপনারা চাইলে তাকে উদ্ধার করতে পারেন। তো পরবর্তীতে এই যে মাসিয়ে মার্দালেন যিনি লাভহলজা, তো তিনি হচ্ছে তাকে সেখান থেকে বাঁচায়। বাঁচার পরে তাকে একটা বাগানে তাকে কাজ করতে দিয়ে দেয় এই ফোস, এই যে ফোস লাভকে। মূলত সেখানে এই অ্যাক্সিডেন্টের ফলে তার একটি পা হারিয়ে ফেলেন। তারপরে দেখা যায় যে লাভহলজা আবার গ্রেফতার হয়ে যান, ও এখানে মজার একটি চরিত্র আসবে, সেটি হচ্ছে ইন্সপেক্টর জাভায়ের। তো ইন্সপেক্টর জাভায়ের লাভহলজাকে আবার গ্রেফতার করেন এবং সে আবার সেখান থেকে আবার সে জেলখানা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ঘটনাটি ঠিক এরকম ছিল যে সমুদ্র দিয়ে তিনি যাচ্ছিলেন, এক ব্যক্তি জাহাজে উঠতে গিয়ে সে পানিতে পড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য কেউ ছিল না। হঠাৎ করে এই লাভহলজা এসে তাকে উদ্ধার করে একেবারে দড়ি ধরে তাকে জাহাজে তুলে দেয়। কিন্তু জাহাজে তুলে দেওয়ার পরে তিনি সেই জাহাজ থেকে আবার পড়ে যায়। তো এটি পরিকল্পনা মাফিক সে সেখানে লুকিয়ে থাকে এবং সে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে তার সাথে একজন নতুন চরিত্র এখানে চলে আসে, সেটি হচ্ছে কজেত। কজেত মূলত একজন অনাথ শিশু, তার মা মারা যায়, কজেতের বয়স 8 বছর। তো এই শিশুকে নিয়ে তার পরবর্তী জীবনের যত কাহিনী সেগুলো আবর্তিত হতে থাকে। লাভহলজা এবং কজেত খুব ভালোই সময় কাটাচ্ছিল একটি শহরের মধ্যে গিয়ে। তারপরে দেখা যায় যে জোভায়ের সেখানে গুপ্তচর বৃত্তি চালায় এবং গুপ্তচর বৃত্তির মাধ্যমে সে এই লাভহলজাকে ধরে ফেলে। লাভহলজাকে ধরার পরে দেখা যায় যে সেখান থেকেই পালাতে পালাতে লাভহলজা ধরতে পারে না আসলে, সেখান থেকে পালাতে পালাতে সেই লাভহলজা আশ্রয় নেয় ওই ফোস লভার, যেখানে তাকে একটি বাগান করে কাজ করতে দিয়েছিল সেখানে। সেখানেই পরবর্তীতে লাভহলজা এবং তার মেয়ে কজেত বড় হতে থাকে এবং কিছুদিন পরে এই যে ফোস লাভা সেখান থেকে সেখানেও মারা যায়। তো সেখান থেকে তিনি তখন বের হয়ে আসেন, সেখান থেকে চলে যায় অন্য একটি শহরে চলে যায়। আবার সেখানে কজেতের সাথে পরিচিত হয় মারিউস নামের একজন রাজপুত্রের, রাজপুত্র না, রাজার নাতির সাথে। তো সেই রাজার যে দাদা ছিলেন সে সেটা মানত না যে কজেত এবং মরিউসের সাথে তাদের একটা সম্পর্ক হোক, এবং এখানে লাভহলজা এক ধরনের খেয়ে হারিয়ে ফেলার মতো একটি অবস্থা তার হয়ে যায়। কারণ হচ্ছে তিনি একটা সময় মনে করছিলেন যে তিনি এই কজেতকে নিয়েই তার বাকি জীবনটা কাটিয়ে দিবেন, কিন্তু যেহেতু কজেত এখন অন্য একজনের প্রতি অনুরাগ প্রকাশ করছেন কিংবা ভালোবাসছেন, সেক্ষেত্রে কজেতকে ছেড়ে দিতে হবে এবং কজেতকে তার নতুন বাসায় তুলে দিতে হবে। তো এ নিয়েও অবশ্য এখানে দেখা যায় যে লাভহলজার একটু মন খারাপ ছিল। তারপরে দেখা যায় যে এই যখন মারিউস তার দাদাকে বলেন যে দাদা আমি কজেতকে বিয়ে করবো, তো কজেতের পরিবারের বংশ পরিচয় নিয়ে কথাবার্তা উঠে আসে, তখন সেখানে তার দাদা মেনে নেয় না। কজেত মারিউস তখন কী করেন, তো সেখানে একটা বিদ্রোহ চলছিল, রাজার বিরুদ্ধে যে বিদ্রোহ সেটি চলছিল। তখন মারিউস সেই বিদ্রোহে রাজার বিরুদ্ধে চলে যায় এবং বিরুদ্ধে চলে গিয়ে তারা বিদ্রোহ শুরু করে। এক সময় পুলিশ এবং রাজার যে সৈন্যবাহিনী আছেন সেগুলো দ্বারা তারা প্রতিহত হয় এবং সেখানে মারিউস খুবই বেশি জখম হয়ে যায় এবং মারিউসকে নিয়ে একটি কঠিন কটকময় রাস্তার মধ্য দিয়ে, এবং সেটা হচ্ছে একটা ড্রেনের ভিতর দিয়ে লাভহলজা তাকে নিয়ে যায়। এবং লাভহলজা নিয়ে যাওয়ার সময় ওইখানে আবার ইন্সপেক্টর জুভাইরের সাথে লাভহলজার একটি ভালো বিষয়ে চলে আসে, সেটি হচ্ছে যে বিদ্রোহী গ্রুপেরা তারা ইন্সপেক্টর জুভাইরকে ধরে ফেলেন, কিন্তু সেখানে লাভহলজা বলেন, কৌশলে গিয়ে বলেন যে এই জুভাইরকে আমি নিজের হাতে শাস্তি দিব, এবং তিনি এই জুভাইরকে নিয়ে এসে এদিকে ছেড়ে দেয়।
তখন এই ইন্সপেক্টর মাথায় অনেকগুলো চিন্তা আসে এবং তিনি ভাবতে থাকেন যে এই লাভ হলদার পিছনে তিনি তার নিজস্ব দায়িত্বের কারণে কত সময় কাটিয়েছেন তাকে ধরার জন্য। আজকে সেই লাভ হলদারই তাকে হচ্ছে ছেড়ে দিলেন কিংবা মুক্তি দিলেন। তারপরে দেখা যায় যে তিনি দায়িত্বের প্রতি অটল ছিলেন এবং তিনি শেষ পর্যন্ত ওই এখানে লাভ হলদারকে ধরতে চান, কিন্তু তখন তিনি বলেন যে আমি এই যে মরিউস খুবই অসুস্থ হয়ে যায়, জখম হয়ে যায়, তাকে তার রাজ পরিবারে ফিরিয়ে দিয়ে এবং সে বলে যে ইন্সপেক্টর জুবায়ের আমি এই যে ওই বাসায় থাকি ওই সেখানে গিয়ে তুমি আমার সাথে পাবে, তো সাথে করে সে এখানে নিয়ে যায়। দেখা যায় যে পরবর্তীতে ইন্সপেক্টর জুবায়ের অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন এবং সে নিজে নিজেই আত্মহত্যা করেন। এর বাইরে দেখা যায় যে তারপরে মরিউস ভালো হয়ে ওঠে এবং কজেতের সাথে তাদের বিয়ে হয়ে যায় এবং প্রচুর অর্থ টাকা ও অর্থ যা ছিল লাভ হলদার একসময় তিনি মেয়র ছিলেন এবং সেখানে তিনি সুতার মানে চুরির একটি কারখানা দিয়েছিলেন, সেখান থেকে অনেকগুলো টাকা তিনি সেখানে জমা করেছিলেন। সেই টাকা দিয়ে সে তার যে পোষ্য কন্যা রয়েছে কিংবা হচ্ছে কজেত যে রয়েছে কজেতকে সে সেটি উপঢৌকন কিংবা উপহার হিসেবে এই টাকাগুলো দিয়ে দেয়। তারপরে দেখা যায় যে সে কজেতের সাথে দেখা করতে থাকে আস্তে আস্তে এবং দেখা করার জন্য সে একটি সবচেয়ে বাড়ির খারাপ একটি ঘর সে বেছে নেয়। এভাবে যখন তারা আসলে দেখা করছিল এক সময় গিয়ে দেখা যায় যে লাভ হলদার নিজেই আসলে কজেত থেকে দূরে সরতে থাকে। এক সময় অনেকগুলো এখানে ঘটনা ঘটে যায় এবং মরিউস এবং কজেত পরবর্তীতে লাভ হলদার খুঁজে যায় এবং লাভ হলদার শেষের যেই উক্তিটি এখানে আছে, আলোকিত পাখি যেন অচেনা পৃথিবীর পানে পাখা মেলেছে চিরদিনের জন্য। হ্যাঁ, এভাবেই আসলে এই লাভ হলদার কিংবা দুঃখী মানুষটির কাহিনী এখানে শেষ হয়। তো লা মিজারেবল বইটা আমাদের পড়া উচিত, কারণ আমরা তো অনেকেই দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাই, তখন আমরা ভাবি যে আসলে আমাকেই মনে হয় সব দুঃখগুলো দিয়ে দিয়েছে। তো এই ভাবনাটা থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন এবং এই বইটি পড়লে আসলে অনেকগুলো বিষয়ে আপনার ভালো জ্ঞান লাভ করবেন এবং এটি একটি চমৎকার সাহিত্য, আপনি পড়তে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার অন্য কোনো সময় অন্য কোনো বই নিয়ে কথা হবে। ধন্যবাদ।